আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক বিশাইন গ্লোবাল। বিশাইন গ্লোবালে যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকন বাটন অন করে দিবেন। আজকে ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আজকে কী বিষয় নিয়ে কথা হবে, এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা মূলত ইউরোপে আসতে চান বা ইউরোপে কীভাবে প্রবেশ করবেন, যাদের স্বপ্নে ইউরোপিয়ার আসার, তো তারা কীভাবে আসবেন, কী ওয়েতে আসবেন, আজকে আপনাদের সাথে অবশ্যই একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা হবে। এবং অভিজ্ঞতা যিনি রোমানিয়া থেকে বা বাংলাদেশ থেকে সাকসেসফুলি এখন ইটালিতে উনি অবস্থান করতেছেন, তো উনি কীভাবে কীভাবে গেছেন এবং তার সম্পূর্ণ হিস্টোরি এবং কীভাবে আপনারা আসবেন, ঠিক ওই সিস্টেমটাই উনি আপনাদের সাথে শেয়ার করবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আশা রাখি সবাই ঠিকঠাক আছেন। আজকে কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আমি ভিডিওতে, আমার উদ্দেশ্য হচ্ছে রোমানিয়া থেকে আপনারা লিগেল এবং ইলিগেল এই দুইটা পথ ধরে কীভাবে লিগেলভাবে কীভাবে স্টে করবেন, স্টে করে তারপরে আপনারা সেনজেনের ইউরোপিয়ান দেশগুলোতে আসতে পারবেন বা ইলিগেল পথ ধরে আপনারা কীভাবে আসতে পারবেন। সো আমি দুইটার ভিডিওর আইডিয়া দেওয়ার জন্য আসলে এসেছি, যদিও আমার নিজের একটা অভিজ্ঞতা হয়েছে রোমানিয়া থেকে ইলিগেলভাবে আসার। সো এই জিনিসটাই আসলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি রোমানিয়া থেকে বিশেষ করে ইউরোপিয়ান দেশ সেনজেন দেশগুলোতে ঢুকতে গেলে বিভিন্ন মানুষ আছে, দালাল আর কি, ওরা ওদের সিস্টেম অনুযায়ী পাঠিয়ে দেয়। এখানে বিভিন্ন স্তর আছে, এই এটাকে গেম বলা হয়। এই গেম কিছু গেম আছে, শুধু হাঁটার হেঁটে হেঁটে আপনি আসবেন, এটার এক ধরনের একটা কোস্ট আছে। কিছু গেম আছে, আপনি কিছু পথ হাঁটবেন, কিছু পথ আবার আপনি গাড়ি করে আসবেন। কিছু গেম আছে আপনাকে একদম আপনার নিজের পিক লোকেশন থেকে, আপনার নিজের বাসা থেকে বা যে জায়গায় আপনি অবস্থান করবেন সে জায়গা থেকে আপনি একদম ইতালি পর্যন্ত আপনি বা আপনি যেখানে ডেস্টিনেশন আপনার ওইখান পর্যন্ত আপনাকে ওরা পৌঁছে দেবে এরকম। ওই এই এইগুলো হচ্ছে অনেক সেফ, বাট এগুলো অনেক কস্টলি, অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা নেয় এর জন্য। এগুলো সবচাইতে হাইয়েস্ট গেম যেটারে বলে, এটার প্রকারভেদে আসলে এই গেমগুলার টাকার অ্যামাউন্টটা নির্ধারিত হয়। রোমানিয়া থেকে আসলে প্রথমে এন্ট্রি করে বিভিন্ন পথ আছে, কিন্তু শুরু থেকে আপনার রোমানিয়া থেকে হাঙ্গেরি বর্ডারটা ক্রস করে, ওরা হাঙ্গেরি বর্ডারটা অনেক চেকিং চেকিং হয়, যেহেতু রোমানিয়া হচ্ছে নন সেনজেন এবং হাঙ্গেরি হচ্ছে সেনজেন। সো ওই বর্ডারটা ক্রস করার পরে ওইখান থেকে আবার বিভিন্ন পথ আছে, হাঙ্গেরি থেকে চেক রিপাবলিক হয়ে একটা পথ আছে, হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া হয়ে, অস্ট্রিয়া টু জার্মানি, অস্ট্রিয়া টু প্যারিস ফ্রান্স একটা পথ আছে, আবার হাঙ্গেরি থেকে স্লোভেনিয়া হয়ে ইটালিতে ঢুকার একটা পথ আছে, আবার হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া হয়ে ইটালিতে ঢুকার একটা পথ আছে। সো বিভিন্ন পথ আছে, ওরা যেভাবে যেদিকে ভালো মনে করে বা বেটার মনে করে ওই দিকে আপনাকে নিয়ে আসবে। এবং এটা আসলে ডিপেন্ড করে যে যে ব্রোকারগুলো বা যে দালালগুলো আসলে এই জিনিসগুলো নিয়ে ডিলিং করে। আমার জানা মতে বিভিন্ন এই যে বিগ ট্রাক যেটাকে বলে লরি, আসলে বাংলা কথায় লরি নামেই আসলে সবাই যারা চিনেন, এটা ওই রোমানিয়া থেকে ট্রান্সপোর্ট বলতে গেলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাল, ধরেন গাড়ির কোনো একটা লরিতে গাড়ির মালামাল আছে, কোনো একটা বিভিন্ন মানে টায়ার আছে, আপনার চামড়া আছে, আপনার বিভিন্ন জিনিসের পার্টস আছে,
এইগুলাই এইগুলা আপনার ট্রান্সপোর্ট হয় ইউরোপিয়ান বিভিন্ন দেশে, ওই জিনিসগুলার ভিতর দিয়ে আপনাকে আসতে হয়। আবার কিছু কিছু লরিগুলো আছে যেগুলা আপনার ওইখানের ভিতরে কিছু কন্টেইনার আছে, কন্টেইনারের ভিতর করে দালালগুলো আর কি আপনাকে ওইটার ভিতর দিয়ে আপনাকে ওই বর্ডারগুলো ক্রস করে। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন আমার ফ্রেন্ডের অভিজ্ঞতা। তো আসল বিষয়টা হচ্ছে, যারা রোমানিয়া থেকে ইউরোপের সেঞ্জনভুক্ত কান্ট্রি ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এইসব দেশে যেতে চান বা যেতে চাচ্ছেন, তারা অবশ্যই সহজে যেতে পারবেন। তবে ইলিগ্যালভাবে যাওয়াটা আমি সমর্থন করি না। আর এখানে খরচের যে ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি, এখানে এক একজন এক একভাবে আপনার কন্ট্যাক্ট করে থাকে, সেক্ষেত্রে এখানে সর্বোচ্চ আপনাদের 3,000 ইউরো লাগতে পারে, সেটা 2,500-2,000 থেকে কাউন্ট হয়, এই হচ্ছে বিষয়। আর আপনাদের যারা রোমানিয়া থেকে ইলিগ্যালভাবে যাবেন, তাদের হয়তোবা 12-13 ঘন্টার ভিতরে আপনারা চলে যেতে পারবেন বাই রোডে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই পথ অবলম্বন করবেন না। কারণ আপনারা যদি রোমানিয়া থেকে অবৈধভাবে ইলিগ্যালভাবে সেঞ্জনভুক্ত কান্ট্রিতে প্রবেশ করতে চান বা করেন, তাহলে সেক্ষেত্রে হয়তোবা পরবর্তীতে রোমানিয়ার বাংলাদেশিদের জন্য হয়তোবা ভিসা বন্ধ হয়ে যাবে। তো আশা করি এই কাজটা আপনাকে করবেন না, লিগ্যালভাবে 1 বছর থাকার পরে অবশ্যই যেতে পারবেন। তো এটাই হচ্ছে সর্বোপরি বিষয়। আর আপনারা সব মিলে ভালো থাকবেন, এবং যারা যারা রোমানিয়াতে আসতে চান, এখনই সুযোগ আসার, এখন প্রচুর ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, তো আপনারা আশা করি এখন আসতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই ভালো এজেন্সি দেখে অবশ্যই আসার চেষ্টা করবেন, এবং সর্বোপরি সবার জন্য হলো শুভকামনা। আল্লাহ হাফেজ।